নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত আমি উৎপল তোমাদের সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ক্লাস সেভেনের এর লেসন টু দা রিডিল গল্পটিকে নিয়ে আজকের ভিডিওতে আমরা পুরো গল্পটির প্রতিটি লাইনের বাংলা অনুবাদও ব্যাখ্যা করব। আর পরের ভিডিওতে আমরা এই লেশন থেকে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব আর এই গল্পটি খুবই সুন্দর একটি গল্প এবং শিক্ষণীয় গল্প তাই তোমরা ভিডিওটা স্ক্রিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নিই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমি অলরেডি ক্লাস সেভেনের লেসন ওয়ান দ্য বুক অব নেচার জওয়াহরলাল নেহরুর লেখা এই গদ্যাংশের প্রতিটি ইউনিটের বাংলা অনুবাদ এবং ইউনিটের শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উপর ভিডিও আপলোড করেছি যারা সে ভিডিওগুলো দেখনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ক্লাস সেভেনের লেসন ওয়ান অর্থাৎ দ্য বুক অব নেচারের ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও তাহলে চলো শুরু করা যাক আজকের বিষয় ক্লাস সেভেন লেসন টু দ্য রিডিল লেখকের কোনো নাম নেই গল্পটা শুরু করার আগে আমরা একটু ইন্ট্রোডাকশনটা দেখে নিই আকবর ওয়াজ ওয়ান অব দ্য গ্রেটেস্ট এম্পেয়ার অফ ইন্ডিয়া আকবর ছিলেন ভারতের মহানতম সম্রাটদের মধ্যে একজন হি বিলং টু দ্য মুঘল ডাইনেস্টি তিনি ছিলেন মুঘল রাজবংশের একজন শাসক হি হ্যাড ইন ইজ কোর্ট দ্য নাইন জেমস তার রাজসভায় ছিল নবরত্ন এবারে নবরত্ন কারা না হিজ ইজ নাইন অ্যাডভাইসার তার নজন উপদেষ্টা বা তার নজন পরামর্শদাতা ওয়ান অব দি জেমস ওয়াজ বীরবল এই নবরত্নের মধ্যে একজন ছিলেন বীরবল ফর উইট উইজডম যিনি বিখ্যাত ছিলেন তার বুদ্ধি এবং জ্ঞানের জন্য দেখো এরপর আমরা মূল গল্পে প্রবেশ করব দ্য কিং অফ কিংস রাজাদের রাজা এম্পেরার আকবর সম্রাট আকবর হু রুল্ড ওভার ইন্ডিয়া যিনি ভারতবর্ষে রাজত্ব করতেন মানে যিনি সমগ্র ভারতের শাসক ছিলেন ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক তিনি ছিলেন একজন বড় অনুরাগী বা মহান অনুরাগী কিসের অনুরাগী ছিলেন আর্টস শিল্পকলার সায়েন্সেস বিজ্ঞানের লিটারেচার সাহিত্যের মিউজিক সঙ্গীতের ওয়ান ডে একদিন অনে ফাইন মর্নিং এক সুন্দর সকালে হি ওয়াজ ওয়াকিং তিনি হাঁটাহাঁটি করছিলেন যেটাকে আমরা পাইচারি বলি তিনি পাইচারি করছিলেন ইন ইস ভাস্ট গার্ডেন তার বিশাল বাগানে হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ তার বাগানে ছিল সারিবদ্ধ গাছপালা দ্যাট প্রডিউসড যেগুলোতে উৎপন্ন হতো দ্য টেস্টিয়েস্ট সব থেকে সুস্বাদু অ্যান্ড জুইসিয়েস্ট ফ্রুটস সবথেকে রোসালো ফল ইন দা হোল কিংডম সমগ্র রাজ্যের মধ্যে যে তার ওই বাগানে যে গাছপালাগুলো ছিল সেখানেতে সব থেকে সুস্বাদু এবং রোসালো ফল উৎপন্ন হতো তার সমগ্র রাজ্যের মধ্যে দে আর ওয়ে ফ্লাওয়ার্স অফ অল শেপস এন্ড সাইজেস সেখানে ছিল নানান আকার এবং আকৃতির ফুল ইন ইউনি গার্ডেন তার বাগানে হি হ্যাড ইজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ ইম তার সাথে ছিল তার সব থেকে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল বাট দ্য গ্রেট এম্পেরর আকবর কিন্তু মহান সম্রাট আকবরের ডিড নোট হ্যাভটি সব মাইন্ড মনের শান্তি ছিল না মানে মন ছিল অশান্তিতে পরিপূর্ণ দ্য কোয়ালিটি উইথআউট উইচ এই শান্তি হচ্ছে একটা গুণ যেগুনের অভাবে নো ওয়ান কেউই নট ইভেন দ্য কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি সৌন্দর্যের প্রশংসা করতে পারে না যে কারো মনে যদি শান্তি না থাকে তাহলে জ্ঞানী বীরবল নোটিসিং দিস এটাকে লক্ষ্য করিয়া মানে কি লক্ষ্য করিয়া যে সম্রাট আকবরের মনে শান্তি নেই এটা লক্ষ্য করিয়া আক্স আকবর আকবরকে জিজ্ঞাসা করলেন ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং ও মহান এবং শক্তিশালী রাজা হোয়াট ইজ ট্রাভেলিং ইউ আপনাকে কি সমস্যা দিচ্ছে মানে আপনি কেন সমস্যার মধ্যে আছেন ইউ ডু নট সিম টু সেলফ আপনি তো স্বাভাবিক অবস্থায় আছেন বলে মনে হচ্ছে না ফর মাই কিং নেভার ফেলস কারণ আমার রাজা কখনো ব্যর্থ হয় না টু এনজয় উপভোগ করতে কি উপভোগ করতে দ্য বিউটি সৌন্দর্যটা অব দ্য কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্যের মধ্যে যে বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্যের যিনি রাজা যিনি সম্রাট তিনি কখনো সৌন্দর্যের উপভোগ করতে ব্যর্থ হন না কিন্তু আজকে দেখছি আপনার মন যেন অশান্ত আপনার মনে যেন শান্তি নেই পিস অব মাইন্ড নেই আকবর রিপ্লাইড আকবর উত্তর দিল বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড বীরবল আমার প্রিয় বন্ধু ইউ আর রাইট তুমি ঠিকই বলেছ দ্যার ইজ ইনডিড এ রিডিল একটা ধাঁধা দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি যেটা আমাকে সমস্যায় ফেলেছে যে একটা ধাঁধা আমাকে সমস্যায় ফেলে যে আমাকে চিন্তাগ্রস্ত করে তুলেছে অ্যান আইডিল থট একটা অলস চিন্তা হুইচ কেম টু মিন পাসিং যে চিন্তাটা আমার মনের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে ইজ নাও মাই কজ অফ ওরি সেটাই হলো আমার এখন দুশ্চিন্তার কারণ যে ওই চিন্তাটা যে চিন্তাটা আমার মনের মধ্য দিয়ে বই যাচ্ছে সেটাই হচ্ছে আমার দুশ্চিন্তার কারণ আই এম ট্রাভেলড আমি সমস্যায় আছি বিকজ কারণ আই ক্যানট ফাইন্ড অ্যান অ্যান্সার আমি খুঁজে পাচ্ছি না একটা উত্তর টু এ সিম্পল কোশ্চেন খুব একটা সাধারণ প্রশ্নের প্রশ্নটা কি ভালো করে দেখো হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট এই গ্রহের মধ্যে সব থেকে দ্রুতগামী জিনিস কি যে এই পৃথিবীর মধ্যে সব থেকে দ্রুতগামী জিনিস কোনটা বীরবল শের বীরবল বলল ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি হে মহারাজ এটি কি আপনার সব সমস্যার কারণ আপনার সমস্ত সভাসদর একসাথে রাজ্য ডাকুন চলুন দেখা যাক ইফ ওয়ানা যে আপনার তো নবরত্ন আছে আরো বিশিষ্ট সভাসদরা আছেন তাদের সবাইকে একত্রিত করুন রাজ্যসভায় দেখুন তাদের মধ্যে কেউ উত্তর দিতে পারেন কিনা ইফ নট যদি কেউ না পারে দেন আই এম সার্টেন তাহলে আমি নিশ্চিত আই ক্যান টেল আমি আপনাকে বলে দেব অব দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট এই গ্রহের সব থেকে দ্রুতগামী জিনিস কোনটা যে কেউ যদি না পারে সবাই যদি ব্যর্থও হয় আমি আপনাকে বলে দেবো এই গ্রহের সব থেকে দ্রুতগামী জিনিস কোনটা অ্যাট দ্য কিংস কোর্ট রাজার সভায় মেনি হার্ড দ্য কোশ্চেন অনেকেই শুনেছিল প্রশ্নটা দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর যে প্রশ্নটা সম্রাট আকবরকে সমস্যায় ফেলেছে বা সম্রাট আকবরকে চিন্তাগ্রস্ত করে তুলেছে মোস্ট ওয়েল বেশিরভাগ জনই হতভম্ব হলো কিছু কিছুজন বলল বুলক গরুর গাড়ি দেখো কি অবস্থা কেউ কেউ বলছে গরুর গাড়ি হচ্ছে সব থেকে দ্রুত অন্যরা বলল এটা তবুও কিছুটা যুক্তি থাকতে পারে যে হ্যাঁ ঘোড়া খুব দ্রুত দৌড়াতে পারে কিন্তু গরুর গাড়ি কোনোভাবেই হতে পারে না বাট বীরবল জাস্ট মাইল্ড অ্যাট দেম কিন্তু বীরবল তাদের দিকে তাকিয়ে শুধু হাসতে লাগলো তারা যখন উত্তরগুলো দিচ্ছে বীরবল তাদের দিকে তাকিয়ে মৃদু হাসছে আফটার এভরি হ্যাড ফেল্ড সবাই ব্যর্থ হবার পর টু স্যাটিসফাই এম্পিয়ার আকবর সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে যে সবাই যখন উত্তর দিল এবং সম্রাট আকবর যখন সন্তুষ্ট হলেন না বীরবল অফার টু অ্যান্সার হিজ কোশ্চেন বীরবর তার প্রশ্নের উত্তর দিতে চাইলেন হি সেড তিনি বললেন ইউ ম্যাজেস্টি রাজা মশাই ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড এটা হলো মানুষের মন যে পৃথিবীর সব থেকে দ্রুতগামী জিনিস হচ্ছে মানুষের মন টু প্রুভ ইট এটা প্রমাণ করার জন্য হিসেড সে বলল সে বল দেখে বীরবল বলল লেট দ্য পিপিল অফ আর কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি আমাদের রাজ্যের লোকজন আমার কাছে একটা সমস্যা নিয়ে আসুক বা সমস্যা উপস্থাপন করুক আই সেল সইউ আমি আপনাকে দেখিয়ে দেব হাউ ফাস্ট কত দ্রুত আই ক্যান সলভ ইট এটাকে সমাধান করছি ইউজিং দ্য পাওয়ার অব মাই মাইন্ড অ্যালোন শুধুমাত্র আমার মনের শক্তির ব্যবহার করে মনের ক্ষমতা দিয়ে আমি কিভাবে কত দ্রুত সে সমস্যাটাকে সমাধান করে দিচ্ছি যদিও অ্যাকচুয়ালি এটা বুদ্ধি দিয়ে সমাধানটা হবে এ ম্যান একজন মানুষ কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স দর্শকদের মধ্যে থেকে এগিয়ে এলো হি ক্লেম দ্যাট সে দাবি করল যে হি ইজ নেভার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল তার প্রতিবেশী তাকে কুয়োটা বিক্রি করেছিল নাও এখন হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল এখন যখন সে কুয়া থেকে জল তুলতে যায় হিজ ইজ নেভার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট তার প্রতিবেশী তার কাছ থেকে মূল্য চায় দাম চায় যে যখনই জল তুলতে যায় কুয়া থেকে তখনই প্রতিবেশী বলে আমাকে জলের দাম দিতে হবে আফটার বিং সামন টু দ্য কোর্ট রাজার সবাই ডেকে পাঠানোর পর হিজ ইজ নেভার আর গুড দ্যাট তার প্রতিবেশীটা যুক্তি দিল যে মানে যে প্রতিবেশীর কাছ থেকে কুয়াটা কিনেছিল সে যুক্তি দিল যে হি জাস্ট শোল্ড হিম দ্য ওয়েল সে কেবলমাত্র কুয়োটা তাকে বিক্রি করেছে নট দ্য ওয়াটার ইন ইটের ভেতরে জলটা সে বিক্রি করেনি যে প্রতিবেশী বলছে যে আমি তোকে জাস্ট কুয়াটা বিক্রি করেছি ভিতরে জলটা তো বিক্রি করেনি তাই যখনই জল তুলবে তখনই কিন্তু আমাকে তার ধরুন টাকা দিতে হবে আকবর টু কেয়ারফুলি আকবর খুব যত্ন সহকারে যুক্তিটা শুনলো বীরবল বীরবল বীরবলকে বলল টু সেটেল দ্য ডিসপুট যে এই দ্বন্দ্বটাকে এই বিবাদটাকে তুমি মিটিয়ে দাও যে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ চলছে দ্বন্দ্ব চলছে সেটাকে তোমাকে মিটিয়ে দিতে হবে বীরবল স্মাইল ডেট দ্য ম্যান বীরবল ওই মানুষটার দিকে তাকিয়ে মৃদু হাসল অ্যান্ড সেট বলল আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রেদার সিম্পল আমি মনে করি সমাধানটা খুবই সাধারণ ইট ইজ ইউর ওয়েল নাও এটা এখন তোমার কুয়ো যে প্রতিবেশীটাকে বলছে এটা তোমার কুয়ো ইউর নেবার শুড বি পেইং ইউ রেন্ট তোমার প্রতিবেশী উচিত তোমাকে ভাড়া দেওয়া ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল তোমার কুয়োতে জলটা রাখার জন্য যে সে তো বলেছে তোমাকে জাস্ট কুয়াটা বিক্রি করেছি জলটা নয় তাহলে তার জলটা কোথায় রাখা রয়েছে না তোমার কুয়োর মধ্যে তাহলে জলটা রাখার জন্য কি করতে হবে তোমাকে ভাড়া দিতে হবে কারণ তুমি তোমার কুয়োতে তার জলটাকে রাখতে দিয়েছ ইফ ইউ ওয়ান্টস ইউ টু পে ফর ইজ ওয়াটার যদি সে তোমার কাছ থেকে জলের দাম চায় হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল তাকে অবশ্যই টাকা দিতে হবে তোমার কুয়াটা ব্যবহার করার জন্য যে যদি সে তার জলটার দাম চায় সে অবশ্যই তোমার কুয়াটা ব্যবহার করছে বলে তোমাকে ভাড়া দেবে দ্যাট প্রতিবেশীটা বুঝতে পারলো যে হি ওয়াজ আউট উইটেড সে যুক্তির দ্বারা পরাজিত হয়েছে অ্যান্ড উইথ ডিউ হিজ ক্লেম আর তুলে নিয়েছিল প্রত্যাখ্যান করেছিল হিজ ক্লেম তার দাবিটা মানে কি দাবি যে জলের দাম সেই দাবিটা ইমিডিয়েটলি তৎক্ষণাৎ অল অ্যারাউন্ড পিপিল চারপাশের মানুষজন ও আর বিস্মিত হয়েছিল অ্যাট দ্য উইজডম অব বীরবল বীরবলের জ্ঞান দেখে অ্যান্ড দ্য স্পিড অব দ্য হিউম্যান মাইন্ড মানুষের মনের গতি দেখে দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি যেটার ছিল একটা ক্ষমতা সক্ষমতা ছিল যেটার যেটা বলতে কোনটার মানুষের মনের টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি যে কোনো সমস্যাকে তৎক্ষণাৎ সমাধান করে দেবার ট্রুলি সত্যই দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট কোনো কিছুই এর থেকে দ্রুতগামী ছিল না এর থেকে বলতে কোনটার থেকে না মানুষের মনের থেকে যে মানুষের মনের থেকে দ্রুতগামী কোনো জিনিস আর নেই তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস সেভেনের লেসন টু দ্য রিডিল এই গল্পটির প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ব্যাখ্যা করলাম পরের ভিডিওতে আমরা এই গল্পের শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবে আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমি অলরেডি ক্লাস সেভেনের লেসন ওয়ান দ্য বুক অব নেচার এই গদ্যটির প্রতিটি লাইনের বাংলা অনুবাদ করেছি ব্যাখ্যা করেছি এবং এই গদ্যে দুটি ইউনিটেরই শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করেছি যারা সেই ভিডিওগুলো দেখো নি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও ভালো থেকো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে